হ্যালো বন্ধুরা, চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছি আজকের ভিডিওটি কী টপিক। আজকে চলে এলাম অনলাইনে একটা বেস্ট আর্নিং অ্যাপ দিয়ে, যেটা অ্যাট ফার্স্ট আমি প্লে স্টোরে এটা রেটিং দেখাবো, এটা কতটুকু পেমেন্ট করে এবং শতভাগ পেমেন্ট করে কিনা তার রেটিংগুলো দেখাবো। দেন এই অ্যাপে কাজ করার জন্য আমি সাজেস্ট করবো। সো এখন আমি সরাসরি এই অ্যাপের প্লে স্টোরে অর্থাৎ রেটার্সে চলে এসেছি। সো এখানে আসার পর এখানে এই যে 23 তারিখের রিভিউ, আজকে মেবি এখানে পঁচিশ তারিখে ভিডিওটা মেক করছে। সো 23 তারিখের রিভিউ, এখানে রিভিউ একজন ইউজার রাশেদ হাসান একটি রিভিউ করেছে যে আমি পেমেন্ট পেয়েছি, থ্যাংকস অ্যাডমিন। তারপর আরেকটা হচ্ছে 24 তারিখের রিভিউ অর্থাৎ গতকালের রিভিউ, সো এটা হচ্ছে নাইস অ্যাপ, 100% পেমেন্ট করে। সো আরেকটি রিভিউ হচ্ছে 24 তারিখে, সো এটাও এখানে একটা গুড কমেন্ট করেছে যে 100% এটা পেমেন্ট করে। আরেকটু যদি আমরা নিচে যাই, নিচে যাওয়ার পর গোড অ্যাপস, এখানে অনেক অনেক রিভিউ আছে যেগুলো হচ্ছে গোড অর্থাৎ পজিটিভ রিভিউ, যে এগুলো 100% এই অ্যাপটি 100% পেমেন্ট করে। সো আমি এই অ্যাপটি কেন শেয়ার করছি, আমি অনেক ইউজারের কাছ থেকে শুনেছি যে এই অ্যাপটি 100% পেমেন্ট করে, দেন অ্যাপটি আমি শেয়ার করছি না, নয়তো বা এই অ্যাপটি আমি শেয়ার করতাম না। সো এখানে যতগুলো রিভিউ দেখি সব হচ্ছে রিসেন্টলি অর্থাৎ গতকালের রিভিউ এবং আগের দিনের রিভিউ, সব রিভিউগুলো পজিটিভ। সো পজিটিভ রিভিউ দেখে আমরা অবশ্যই বুঝতে পারি যে অ্যাপটা 100% পেমেন্ট করে। সো এই অ্যাপে যাবতীয় ডিটেলস আসছে পরবর্তী অংশে। সো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনে অলে ক্লিক করুন। ওয়েলকাম ব্যাক, চলে এলাম মূল ভিডিওতে। সো আজকে যে অ্যাপটি নিয়ে আলোচনা করবো, এই অ্যাপটি হচ্ছে নিড মানি অ্যাপ্লিকেশন নেম। সো এখানে কাজের স্টেপ হচ্ছে অর্থাৎ পাঁচটি স্টেপে এখানে কাজ করা যাবে, পাঁচটি স্টেপ ফলো করলে এখান থেকে আর্নিং করা যাবে। সো পাঁচটি স্টেপ হলো কি, এখানে হচ্ছে ডেলি চেকিংয়ে আর্নিং করা যাবে অর্থাৎ প্রতি 24 ঘন্টায় একটি ক্লিকের মাধ্যমে এখান থেকে 50 পয়েন্ট ফ্রিতে দেওয়া হবে। অলরেডি কিন্তু এটা আমি নিয়ে ফেলেছি, সো এখানে পয়েন্ট আমার অ্যাড হয়ে গেছে। তারপর এখানে দ্বিতীয় স্টেপ হচ্ছে স্ক্র্যাচ কার্ড খেলে দেন এখান থেকে আর্নিং করা যাবে। তারপর হচ্ছে সিম্পল কুইজ এবং তারপর হচ্ছে ম্যাথ কুইজ, তারপর হচ্ছে স্পিন করে আর্নিং করা যাবে। সো এখানে যদি ভালো করে কাজ করো তাহলে এখানে মানে পেমেন্টটা 100% পাবে। ফার্স্ট আমি রেটিংগুলো দেখেছি, আর এখানে যদি কাজ করো তাহলে মোটামুটি প্রতিদিন $4 আর্নিং করা একদম ইজি। আর লাস্টে একটি স্টেপ দেখে দেবো, ওই স্টেপ ফলো করলে এখান থেকে $4 আর্নিংটা একদম সিম্পল হয়ে যাবে। সো এখানে আমি ছোট করে কাজ দেখিয়ে দেবো অর্থাৎ একটি কাজ দেখিয়ে দেবো, দেন ওই কাজগুলো প্রতিটি কাজই সেম, একটি কাজ দেখিয়ে দেবো, বাকি কাজগুলো তোমার নিজেদেরকে করে নেবে। জাস্ট আমি ছোট্ট আকারে কাজগুলো দেখিয়ে দেবো। সো এখানে কাজের মেথডটা হচ্ছে কি, স্কেচ কাট অ্যান্ড কয়েন। জাস্ট আমরা যদি এখানে ক্লিক করার পর প্রথম অবস্থা অ্যাড আসবে, জাস্ট আমরা একটা কেটে দেবো। সো এখানে দেখো, এখানে টোটাল স্কেচ হচ্ছে আমার 10টা, লিমিট 10টা অলরেডি একটা করে ফেলেছি। সো স্কেচ করার জন্য জাস্ট এই ল্যাবে আমরা স্কেচ করবো। সো 90 পয়েন্ট পেয়ে গেছি, জাস্ট আমরা গ্রেটে ক্লিক করবো, বিকল্প একটা অ্যাড আসবে, একটা আমরা কেটে দেবো। আর দ্বিতীয়ত হচ্ছে, সো এই স্কেচটা কমপ্লিট করলে অর্থাৎ কমপ্লিট করলে এখান থেকে 90 পয়েন্ট দিয়ে দেওয়া হবে। সো এখানে টোটাল দশটি কমপ্লিট করতে হবে। সো এটা দেখিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা কুইজে চলে যাই, এই কুইজ মেথডে চলে যাই। সো কুইজে যাওয়ার পর এখানে হচ্ছে আমাকে ইংলিশে কিছু কোয়েশ্চেন করা হবে, জাস্ট এই কোয়েশ্চেনটা আমাদের আনসার দিতে হবে। বে অফ বাংলা ইজ ইন দিস স্টেট। সো এটা কোন স্টেটে বলা হয়েছে, চুজ দ্য কারেক্ট আনসার। সো এটা সম্ভবত আমি জানি না, জাস্ট আমি একটা দিচ্ছি, সো এটা রং আনসার মেবি। যাই হোক, এভাবে মোটামুটি আমাকে 10টা কোয়েশনের উত্তর দিতে হবে। দেন এই যে নিচে একটা ওয়েটিং টাইম থাকবে, ওই টাইম পর্যন্ত আমরা ওয়েট করতে হবে নেক্সট কোয়েশন দেওয়ার জন্য, সঠিক উত্তরের জন্য। এখানে আমাদের আর্নিং অর্থাৎ কয়েনগুলো, এখানে কিন্তু আমাদের কয়েনগুলোর প্রতিটা কয়েন এখানে অ্যাড হয়ে যাবে। অলরেডি আমার 140 পয়েন্ট অ্যাড হয়ে গেছে। সো এখানে দেওয়া হচ্ছে হুইচ স্টার ইজ অ্যাট দ্য সেন্টার অফ আউট অফ সোলার সিস্টেম, এটা হবে কি সান। জাস্ট আমরা সানের দিলাম, সো এটা কারেন্ট দেওয়ার পর অ্যাড আসবে, অ্যাডটা কেটে দেবো। তারপর এখানে দেখো আমরা ওকেতে ক্লিক করবো, প্রতি কারেন্ট কোশ্চেনের জন্য 40 পয়েন্ট করে দেওয়া হবে। সো একটা অ্যাড আসবে, অ্যাডটা আমরা কেটে দেবো, থ্যাংকসে দিয়ে দেবো। সো ওইটা আমি কমপ্লিট করলাম, ওইটা কমপ্লিট করার পর এখানে আমার পয়েন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে 50 পয়েন্ট। সো স্কেচ টু ম্যাথ কুইজ দেখালাম, এখন কাজগুলো শর্টকাট দেখাচ্ছি, ভিডিওটা লং হয়ে যাবে। স্পিন অ্যান্ড আর্ন কয়েন, জাস্ট এখানে আমি এই কাজটা দেখিয়ে দিই। সো এখানে অ্যাড আসলে একটা কেটে দেবো। এখানেও মেবি স্পিন লিমিট হচ্ছে 10টা, জাস্ট আমরা কাজ করার জন্য আমরা এখানে স্পিন নাওতে ক্লিক করবো। সো ক্লিক করার পর একটি স্পিন কন্টিনিউ হতে থাকবে।
সো এখানে আমি 35 পয়েন্ট দিয়েছি, জাস্ট ওকেতে ক্লিক করবো। সো একটা অ্যাড আসতে পারে। সো এখানে আমার 35 পয়েন্ট অ্যাড হয়ে গেছে, অলরেডি দেখতেই পাচ্ছ এখানে আমার 35 পয়েন্ট অ্যাড হয়ে গেছে। এভাবে মোটামুটি আমাকে 10টা স্পিন কমপ্লিট করতে হবে, একটি কমপ্লিট করেছি। এখানে দেখো 10টা স্পিন যখন কমপ্লিট হবে তখন ক্লেম নামে একটা অপশন আসবে। সো আগের ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে ক্লেম করে আমাদের বোনাসটা নিতে হয়। যখন ক্লেম নামে অপশন আসবে একটি অ্যাড আসবে, 10টি কমপ্লিট করার পর একটা অ্যাড আসবে, ওই অ্যাডে ক্লিক করবে। ক্লিক করার পর যদি তোমাদের কোনো ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয় তাহলে ওই ওয়েবসাইটে কমপক্ষে তুমি 2 মিনিট ওয়েট করবে। আর যদি প্লে স্টোরে নিয়ে যাওয়া হয় তাহলে যে অ্যাপটি সাজেস্ট করবে ওই অ্যাপটি ডাউনলোড করে দেন 2 থেকে 3 মিনিট ইউজ করে আনইনস্টল করে দেবে। তাহলে তোমাকে এখানে সরাসরি এখানে তোমাকে ডলার দিয়ে দেবে, অর্থাৎ এখানে তোমার ডলারটা অ্যাড হয়ে যাবে, অথবা এখানে মোটামুটি 200 থেকে 500 পয়েন্ট এক্সট্রা অ্যাড হয়ে যাবে। সো এবার মুলটি স্ক্রিনের কাজ করতে হবে। অলরেডি আমি টোটালি সবগুলো কাজ দেখিয়েছি, এখন আসি কীভাবে এখানে অ্যাকাউন্ট করা যায় তা নিয়ে। সো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি অ্যাপ লিঙ্কটা দিয়ে দেবো। তাছাড়াও একটা VPN ইউজ করে এখানে কাজ করতে হবে। যে কোনো VPN ইউজ করতে পারো, কিন্তু VPN লোকেশনটা US দিয়ে দেন এখানে কাজ করতে হবে। UK দিলে হয়তো বা সমস্যা করতে পারে, কিন্তু US দিয়ে কাজ করলে মেবি এখানে কোনো সমস্যা হবে না। সো তোমরা যখন অ্যাকাউন্ট করবে তখন অবশ্যই VPN কানেক্ট করে অ্যাকাউন্ট করবে, তাহলে হয়তো বা কোনো সমস্যা হবে না। সো এখন আমি সরাসরি চলে যাই কীভাবে এখানে অ্যাকাউন্ট করবে। সো অ্যাপটি যখন ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করবে তখন এরকম একটি ইন্টারফেস শো করবে। ইন্টারফেস শো করার পর এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। সো এখানে তোমাকে অ্যাকাউন্ট করার জন্য তোমার এখানে নাম দিতে হবে, তারপর এখানে ভ্যালিডিটি ইমেল অ্যাড্রেস দেবে এবং এখানে একটা 8 সংখ্যার পাসওয়ার্ড দেবে। সো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে রেফার কোড, স্ক্রিনে অলরেডি আমি একটি কোড দিয়ে দিয়েছি, এই কোডটি এখানে হুবহু এন্টার করবে, দেন এই রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবে। সো মোটামুটি এরকম একটি ইন্টারফেস শো করবে। সো এখানে আমি আমার নাম এবং জিমেল দিয়েছি, দেন পাসওয়ার্ড দিয়েছি, আর রেফার কোডটা তো স্ক্রিনে দিয়ে দিয়েছি। এই কোডটি এখানে দিয়ে জাস্ট এই রেজিস্টারে ক্লিক করবে। ক্লিক করার পর অ্যাকাউন্ট অটোমেটিক ক্রিয়েট হয়ে দেন লগ ইন হয়ে যাবে। লগ ইন না হলে তোমাদের মোটামুটি এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। সো এখানে তুমি তোমার ইমেল অ্যাড্রেস অ্যান্ড যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করছো পাসওয়ার্ড দিয়ে দেন লগ ইনে ক্লিক করলে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। সো অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেলে দেন আমি যেভাবে দেখিয়েছি এইভাবে কাজ করবে। আর এখানে আরেকটি স্টেপ আছে, এখানে হচ্ছে রেফার অ্যান্ড রেফারের মাধ্যমে আনলিমিটেড আর্নিং করা যাবে। জাস্ট এখানে যদি আমরা ক্লিক করি, সো ক্লিক করার পর এখানে একটা রেফার কোড আমাকে একটা রেফার কোড দিয়ে দিয়েছে। সো এখানে প্রতি রেফার ইউ উইল গেট $10 বাই জয়নিং বোনাস ফর পার রেফারাল, মোরওভার দ্যার ইজ এ 15% রেফার কমিশন অ্যাজ ওয়েল। অর্থাৎ এখানে প্রতি রেফারালে তুমি 10% বোনাস পাবে, আর 15% আনলিমিটেড 15% রেফারেল কমিশন পাবে, যত রেফার তত এখানে রেফারেল কমিশন পাবে। সো এটা রেফারেল কমিশনটা কীভাবে অ্যাড হবে, তুমি যাকে রেফার করেছো সে যদি অ্যাপে কাজ করে তাহলে ওইখান থেকে তোমার 50% রেফারেল কমিশন অটোমেটিক অ্যাড হতে থাকবে। সো এটা তোমাদের রেফার কোড থাকবে, আমার রেফার কোডটা হচ্ছে 1 2 3 4 5। সো রেফারেলের অপশনে এইটা এই কোডটি শেয়ার ইন্টার করে দেন, এখানে রেফারেলে জয়েন হবে। তো মোটামুটি সকল কিছুই দেখিয়ে দিলাম, এখন আসি আমাদের রিডিমের যে ব্যাপারটা, এই রিডিমের ব্যাপারে। জাস্ট আমরা রিডিম অপশনে ক্লিক করবো উইথড্র দেওয়ার জন্য। সো এখানে উইথড্র হচ্ছে উইথড্র মেথড আমরা দেখি পেমেন্ট। সো এখানে উইথড্র মেথডটা হচ্ছে বিকাশ, কয়েনবেস, নগদ, পেপাল, পেটিএম অ্যান্ড রকেট। এখানে টোটাল 6টি স্টেপে আমরা উইথড্র দিতে পারবো। সো বিকাশ, নগদ অ্যান্ড রকেট এটা হচ্ছে বাংলাদেশের জন্য, আর কয়েনবেস হচ্ছে ইন্টারন্যাশনাল, পেটিএম হচ্ছে ইন্ডিয়ার জন্য, পেপালও ইন্টারন্যাশনাল অ্যান্ড ইন্ডিয়া। সকালেই এখান থেকে পেমেন্ট নিতে পারবে, জাস্ট যেটাতে পেমেন্ট নেবো ওইটা জাস্ট আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর এখানে ফোন নাম্বার অথবা ইমেল আইডি যাই চায় তা দিব। দেওয়ার পর এখানে $10 মিনিমাম উইথড্র হচ্ছে $10, অলরেডি লিখিয়ে দিয়েছে। পেমেন্ট গ্যারান্টি 100%। সো $10 দিয়ে জাস্ট এখানে উইথড্রতে ক্লিক করলে সর্বোচ্চ 24 থেকে 48 ঘন্টার মধ্যে এখানে পেমেন্টটা করে দেওয়া হবে। সো সকল কিছু তো ডিটেলস বললাম, এখন আসি যদি কোনো আমরা প্রবলেম করি তাহলে এখান থেকে কীভাবে সাপোর্ট নেব। সাপোর্ট নেওয়ার জন্য এখানে গেট সাপোর্ট হিয়ারে ক্লিক করতে পারো, ক্লিক করে দেন তাদের সাপোর্ট গ্রুপে কন্ট্যাক্ট করতে পারো। তাছাড়া এখানে তাদের টেলিগ্রাম চ্যানেল অ্যান্ড ইউটিউব চ্যানেল আছে, এখানে গিয়ে তাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো যে কোনো প্রবলেম হলে। তাছাড়া যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর নেক্সট এটা নিয়ে আর একটা ভিডিও নিয়ে আসছি। সো ততদিন পর্যন্ত ভালো থাকবে, আর আশা করি এই ভিডিওতে যাবতীয় সকল ডিটেলস বোঝাতে পেরেছি। যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। আল্লাহ হাফেজ।